আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, চলুন শুরু করা যাক। পূর্বশর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া। রাশিয়া ইউক্রেনের সঙ্গে জড়িত হতে প্রস্তুত, তবে আলোচনার জন্য এমন কোনো পূর্বশর্ত থাকা উচিত নয় যা বিদ্যমান বাস্তবতার ওপর ভিত্তি করে হওয়া উচিত বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনি। রাশিয়ার জাভেজদা টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর কাশা, তিনি বলেন, যে কোনো শত্রুতা আলোচনার মাধ্যমে শেষ হয়। যেমন আমরা আগে বলেছি, আমরা এ ধরনের আলোচনার জন্য প্রস্তুত থাকব। তবে সেগুলো যদি কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হয়, যে আলোচনা বিদ্যমান বাস্তবতার ওপর ভিত্তি করে। সের্গেই ভার্শিনিন বলেন, শান্তি আলোচনার বিষয় কিয়েভ নয়, মস্কোর সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন ও ব্রাসেলস। এর আগেও আলোচনা হয়েছে, মিনস্ক এবং ইস্তানবুলের কথা মনে আছে, সেগুলো ইউক্রেনের কারণে ভেঙে গিয়েছিল। তবে আপনি ভালোভাবে জানেন, সিদ্ধান্তগুলো কিয়েভে নয়, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্যান্য রাজধানী থেকে, প্রাথমিকভাবে ওয়াশিংটন ও ব্রাসেলসে। সুতরাং সেখানে অনুসন্ধান পাঠানো উচিত। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে এ ধরনের আলোচনা হতে পারে কিনা মন্তব্য করে ভার্শিনিন বলেন, এটা আমাদের ওপর নির্ভর করে না। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং শুধু বাইডেন যদি যথেষ্ট সতর্ক ও বুদ্ধিমানের সঙ্গে কাজ করতেন, তবে তিনি এমনটা করতেন না। তো এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।